এই ভিডিওটির সার্বিক সহযোগিতায় রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আগামীকাল যেহেতু আমাদের বাংলাদেশে ঈদ এবং এই ঈদ উপলক্ষে অনেকেই গরু কুরবানি দিচ্ছেন, কারো গরু অনেক বড়, কারো গরু হয়তো সাইজে অনেক ছোট। তো যে বিষয়টা মনের অজান্তেই ঘটে যায় সেই বিষয়টা হলো, আপনি যখন অনেক বড় গরু কিনেছেন কিংবা কুরবানি দিচ্ছেন, তখন অনেক সময় এমন হয় কারো কারো ক্ষেত্রে যে আপনার মনের মধ্যে মাংসের প্রতি একটা লোভ থেকে যায় যে এত কেজি মাংস পাবো, এত কেজি মাংস এতদিন ধরে খেতে পারবো। কিংবা এমনও মনে হতে পারে যে আপনি আপনার এলাকায় সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছেন, আপনার মতো বড় লোক আর কেউ নাই, বা এমন একটা চিন্তা কিন্তু আসতেই পারে। তো এই ধরনের চিন্তা আসলে আপনার কুরবানি তো শেষ, অর্থাৎ শুধু মাংস খাওয়াই হবে কিন্তু আল্লাহর দরবারে কুরবানিটা কবুল হবে না। আবার যারা ছোট গরু কুরবানি দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটা হীনমন্যতা কাজ করে যে এত ছোট গরু কুরবানি দিচ্ছি, কেউ দেখেও না, কিচ্ছু না, কী একটা হবে, মানে একটা মানে কষ্টে ভোগেন অনেকেই, এমন হয়ে যায়। তো এই জন্য আমি যেটা মনে করি, যেহেতু কুরবানিটা একদম আল্লাহ তালার জন্যই, একদম আল্লাহকে খুশি করার জন্যই এই কাজটা আমরা করে থাকি, বা এই কাজটা আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে, তাই যারা খুব বড় ধরনের গরু কুরবানি দিচ্ছেন কিংবা বড় গরু কুরবানি দিচ্ছেন কিংবা যাদের মনে এরকম মনে হচ্ছে যে আপনার কুরবানি মানুষকে দেখানোর মতো একটা বিষয়ের সাথে জড়িত হয়ে গিয়েছে বা মাংসের লোভের সাথে, তারা যেভাবে আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ আমি এত বড় একটা গরু কুরবানি দিচ্ছি কিন্তু আমার তাকওয়া তো ওই লেভেলের না, বা আমার ঈমান তো খুব ভালো না, দেখা যাচ্ছে আমার চাইতে অনেক ছোট গরু কুরবানি দিচ্ছে অনেক মানুষ, তাদের তাকওয়া তো অনেক বেশি ভালো, তাদেরকে আপনি আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, তাদের কুরবানি তো হয়তো কবুলই হয়ে যাবে, কিন্তু এত বড় গরু কুরবানি দিব আমার কুরবানিটা হয়তো কবুল হবে না, তাই আপনি মেহরবানি করে আমার কুরবানিটা কবুল করুন। তো এইভাবে যখন আপনি আল্লাহর কাছে চাবেন তখন যেটা হবে যে আপনার মন থেকে আপনি ফ্রেশ থাকতে পারবেন, বা আপনি নিজে নিজে একটা সাইকোলজিক্যালি মানে শান্তিতে থাকতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি আল্লাহকে বলছেন, বা আপনার চিন্তা চেতনা আল্লাহকে খুশি করার দিকে থাকবে। মানুষ এসে আপনাকে বলবে আপনার গরু অনেক সুন্দর, আপনার গরু অনেক এই সেই, আপনি একদম জিতেছেন এই সেই, তো ওই পার্থিব বিষয়ের সাথে যেন আমাদের ইমানের বিষয়টা জড়িত হয়ে না যায়, বা আমরা এটা আল্লাহকে খুশি করার জন্য করব, এটা যেন মানুষের প্রশংসা বা এই সমস্ত জিনিস শুনে যেন আমি খুশি একদম, মানে ওইটাই যেন আমার মাকসাদ না হয়ে যায়। তো এই জন্য এভাবে দোয়া করতে পারেন। আর যারা অনেক ছোট গরু কুরবানি দিচ্ছেন তারা যেভাবে দোয়া করতে পারেন যে আল্লাহ, অনেকেই তো অনেক বড় বড় গরু কুরবানি দিচ্ছে, তারা তো মানে আপনার কাছে এমন জিনিসটা হাজির হয়েছে তার সাধ্য তো আমার নাই, কিন্তু তারপরও আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য কুরবানি দিচ্ছি, আপনি যদি কবুল না করেন তাহলে তো এই কুরবানির কোনো মানেই হয় না। সো একজন মানুষ যখন এইভাবেও দোয়া করবে আল্লাহ তাআলা কিন্তু সব দেখতেছেন শুনতেছেন, তো তখন কিন্তু আপনার কুরবানিটা মানে কবুল হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ বেড়ে যাবে আমি মনে করি। কারণ একটা ছোট বাচ্চা যখন তার বাবার কাছে বলে যে চকলেট খাবো চকলেট খাবো, বাবাটা কিন্তু ঠিকই বাচ্চার জন্য চকলেট আনে, ঠিক একটা মানুষ যখন অনেক বড় হয়ে যায় সেই মানুষটাই যখন তার সব কিছু করার ক্ষমতা আছে, অনেক ভালো ভালো কাজ করতেছে, তারপরও যখন বলে যায় বাবা তুমি যেটা বলবা সেটাই, বা মা তুমি যেটা বলবা সেটাই, তখন মা বাবা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তো এর চাইতেও দয়ালু। সো যখন আল্লাহ পাক দেখবেন যে আপনি এত বড় গরু কুরবানি দিচ্ছেন, তারপরও আল্লাহ তাআলার কাছে এত বিনীতভাবে চাচ্ছেন যে আল্লাহ আমার কুরবানি হবে কি হবে না জানি না, এত বড় গরু কুরবানি দিচ্ছি কিন্তু আপনি যদি কবুল না করেন তাহলে কোনো লাভ নেই, যখন এইভাবে দোয়া করবেন, এভাবে আল্লাহর কাছে মানে নিজের দুর্বলতা প্রকাশ করবেন, তখন কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন, ডেফিনেটলি খুশি হবেন ইনশাআল্লাহ। এবং যারা ছোট গরু কুরবানি দিচ্ছেন তারা যদি এভাবে বলেন যে আল্লাহ আমার তো গরুটা ছোট কিন্তু তারপর আমি আপনাকে ভালোবাসি, তো আল্লাহ তাআলা আপনার এই ভালোবাসাটাই পছন্দ করেন, এটাই আল্লাহ চান। আল্লাহর কাছে এই সমস্ত মাংস রক্তগুলো কিচ্ছু পৌঁছায় না, শুধু তাকওয়া পৌঁছায়। তো যেহেতু কালকে ঈদ, আমার মনে হয় আমার এই কথাগুলো কারো ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, এজন্যই বলা। যদি কারো ক্ষেত্রে কাজে লাগে, যদি আমার এই কথার উসিলায় আলহামদুলিল্লাহ কেউ যদি একটা চিন্তাভাবনা যদি চেতনা চেঞ্জ করে, যদি একজন মানুষেরও যদি কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, সেটার একটা নেকি তো আমি পাবো। তো ওই উদ্দেশ্যে আর কি বলা, কারণ এই ভিডিওটা পরে করে তার লাভ নেই, এখন করেই লাভ। আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ওই সময় থেকে কুরবানি চলে আসছে, আমার নিজের নামও আলহামদুলিল্লাহ ইব্রাহিম, আমার খুব ভালো লাগে এই নামটা। সো ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে দেখেছিলেন কুরবানি করতে হবে, তখন কিন্তু তিনি অনেক কিছু কুরবানি করেছিলেন, অনেক পশু কুরবানি করেছিলেন, কিন্তু ওটা আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহর দরবারে আল্লাহ চেয়েছিলেন যে তার পুত্রকে কুরবানি করা হোক। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সেই পদক্ষেপ নিলেন তখন কিন্তু আল্লাহ তাআলা খুশি হলেন, এবং পুত্রকে কুরবানি করতে কিন্তু আল্লাহ দেননি, সেখানে বেহেস্তি একটি দুম্বা সেটি কুরবানি করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা অন্তরটা দেখেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরটা আল্লাহর যে কোনো হুকুমেই খুশি। তো ঠিক একইভাবে আমাদেরও এরকম মনের মধ্যে মাকসাদ থাকা উচিত যে আমরা শুধু আল্লাহর খুশির জন্যই করতেছি। ইব্রাহিম আলাইহিসসালাম যতটা ঈমান নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহকে ভালোবেসে কুরবানি করেছিলেন, কুরবানি করার জন্য অগ্রসর হয়েছিলেন,
আমরা যেন সেভাবেই করতে পারি, আমাদের ইমান, আমাদের আল্লাহর প্রতি সেই ডেডিকেশনটা যেন থাকে, সেটাই হচ্ছে ভিডিওর মূল বিষয়। তো এই বিষয়টা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ঈদটা খুব সুন্দর কাটবে এবং আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।